দেখুন যেভাবে মোরাই নিখোঁজদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী ঘূর্ণিঝড়ের কবলে পড়া কয়েকজনকে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সূত্র প্রথম আলোকে তথ্য জানিয়েছে, ভারতীয় নৌবাহিনী জাহাজ INS সুমিত্রা এ উদ্ধার তৎপরতায় যুক্ত আছে। চট্টগ্রাম উপকূল থেকে 90 নটিক্যাল মাইল দক্ষিণে জাহাজটি অবস্থান করছে। ভারতীয় হাই কমিশনের সূত্র জানায়, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে ভারতীয় নৌবাহিনী এ উদ্ধার অভিযান চালাচ্ছে। অভিযানে ইতিমধ্যে 10 ব্যক্তি উদ্ধার হয়েছেন। জাহাজটিতে ত্রাণ সামগ্রী আছে। উদ্ধার তৎপরতা শেষ হলে ত্রাণ নিয়ে চট্টগ্রামে আসবে INS সুমিত্রা। জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খুরশেদ আলম জানান, বুধবার দুপুরে তার দপ্তরে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় মোরাই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভারত ত্রাণ সহায়তা দেওয়ার আগ্রহ দেখায়। ভারতের এই আগ্রহে ইতিবাচক সাড়া দেওয়ার পর ভারতের নৌবাহিনীর জাহাজ INS সুমিত্রা বাংলাদেশ জলসীমায় এসেছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।